এই ভিডিওতে ত্রিপুরার বাংলা মিডিয়ামের ক্লাস এইটের ম্যাথ অনুশীলন হচ্ছে 8.3 এর কোয়েশ্চেন নং 8 এর সমাধান করব। তো কোয়েশ্চেন নং 8 এখানে দেখে নাও এবং কোয়েশ্চেন নং 8 এটি আমি কিন্তু হাতে কলমে অর্থাৎ ভিডিও ক্যামেরা দিয়ে সেটাকে আমি বানিয়ে আপলোড করে রেখেছি, তোমরা দেখে নিতে পারো। এখানে আমি সেটাকে আবার আপলোড করছি কারণ হচ্ছে এখানে হয়তো অস্পষ্ট আসছে, তাই এর জন্য তোমরা অবশ্যই যারা যারা দেখছো তোমরা অবশ্যই কমেন্ট করে দেবে যে ওই ভিডিওতে যে ভিডিওটা হচ্ছে হাতে কলমে দিয়েছি সেটার মধ্যে কি দেখতে তোমাদের অসুবিধা হচ্ছে কি না সে সম্পর্কে, তাহলে আমাদের আমার দুবার করে বানাতে হবে না। এখানে আমি হাতে কলমে কেননা করে দিচ্ছি কারণ হচ্ছে সেখানে আমাদের ডিভাইডের কিছু বিষয় রয়েছে যেগুলো আমার স্ক্রিনে করতে কিছুটা সমস্যা হয়, তাই এর জন্যে সেগুলিকে আমি সেই ভিডিও বানিয়ে তোমাদেরকে আপলোড করে দিই। আর ওই ভিডিওগুলির সবচেয়ে বেশি MB হয়ে যায়, কোনো কোনো ভিডিও রয়েছে যেগুলো 2GB পর্যন্ত হয়ে যায়, তাই এর জন্য আপলোড করার সমস্যার কারণে আমি এইভাবে বেশিরভাগ ভিডিওগুলি আপলোড করার চেষ্টা করি। তো কোয়েশ্চেন নং 8 দেখে নাও। কোয়েশ্চেন নং 8 রয়েছে 4 মাস অন্তে দেয় বার্ষিক 12% হারে, সুদে হচ্ছে 400 টাকার, 1 বছর 4 মাসের সমান চক্রবৃদ্ধি নির্ণয় করার জন্য। এবার এখানে কথা হচ্ছে যে 4 মাস অন্তর সে সুদ দেয়, 4 মাস অন্তর দেয় অর্থাৎ 1 বছরে সে 4 মাস অন্তর অন্তর দেয়, তার অর্থ হচ্ছে কি সে বছরে 3 বার সুদ দেয়। এবার বছরে হচ্ছে 12% করে দেয় 400 টাকার, আর সে দেবে 1 বছর 4 মাস। তাহলে এই 1 বছর 4 মাসকে পুরোপুরি আমরা বছরে নিয়ে আসবো, তবেই আমরা সেই সমাধানটা করতে পারবো। এবার আমরা চলে যাচ্ছি সমাধানের মধ্যে। এখানে আমাদের আসল সমান সমান দেখে নাও। আসল সমান সমান আমাদের হচ্ছে যে আসল সমান সমান হচ্ছে 400 টাকা, সুদের হার সমান সমান 12% আমরা জানি। এবারে হচ্ছে সুদ পর্ব সমান সমান সুদ পর্ব সংখ্যা যেটা, এটাকে আমরা N দ্বারা সূচিত করেছি, বইয়ের মধ্যে K দ্বারা সূচিত করা হয়েছে, তোমাদেরকে আমি দেখিয়ে দেব। তো এখানে মধ্যে যে এটা হচ্ছে সে 12 মান্থের মধ্যে সে 4 মাস অন্তর অন্তর দেয়, তাহলে সেটাকে আমরা কেটে পেয়ে গেলাম আমরা 3। তো এবার 3 পেয়ে গিয়েছি, এটা হচ্ছে আমাদের সুদ পর্ব সংখ্যা অর্থাৎ N সমান সমান 3। এবার হচ্ছে সময় সমান সমান T ধরেছি, আর এখানে 1 বছর 4 মাস 1 বছর 4 মাস রয়েছে। এবার 1 বছর প্লাস হচ্ছে 4/12 বছর। এবার আমি যদি বলি তাহলে 1 মাস সমান সমান কত বছর, 1 মাস সমান সমান হচ্ছে যে সেটা হবে 12 মাসের মধ্যে হচ্ছে 1 মাসের কথা বলা হয়েছে, তো এটা হবে বছর, আমরা লিখতে পারি এখানে মধ্যে বছর। তো এখানে যেহেতু 4 রয়েছে তাই এখানে 4 আর এখানেও 4টা চলে আসবে। তো পরবর্তী সময় 4 যা 4, 3 4 যা 12, তো 3 1/3 বছর হচ্ছে, 4 মাস সমান সমান হচ্ছে 1/3 বছর। এবার এখানে দেখে নাও, এবার এখানে আমি পরবর্তী ধাপগুলি করে নিয়েছি যেগুলি এখানে দেওয়া রয়েছে, দেখে নাও। 1 প্লাস 1/3, এই 1 বছরকে আমরা বাইরে লিখে দিয়েছি, গুণ সম্পর্কে রয়েছে তার সাথেও। এবার 1 প্লাস 1/3কে আমরা যদি LCM নিয়ে নিই তো নিচে হচ্ছে এখানে মধ্যে 3 চলে আসলো, আর এই 3 চলে আসলো উপরে হচ্ছে আমাদের রয়েছে কি 4। 4 কীভাবে এলো, কারণ হচ্ছে এই যে এখানে 1 রয়েছে এই 1 এর সাথে আমরা 3 ইনটু করে দেবো, আর নিচে এখানে 3 করে দেবো, তো 3 থেকে যে কোনো একটি 3 অর্থাৎ LCM নিচ্ছি আমরা, তো 3 আর 3 প্লাস 1 সমান সমান হচ্ছে 4, তাই এর জন্যে 4/3 হচ্ছে বছর। 1 বছর 4 মাস সমান সমান হচ্ছে 4/3 বছর। এবার আমরাও জানি A সমান সমান হচ্ছে P×1R/100, আর এখানে হচ্ছে T। এবার এখানে N লিখে দিয়েছে কারণ হচ্ছে এই কোয়েশ্চেনের মধ্যে আমাদের কিন্তু পর্ব সংখ্যা রয়েছে, তাই এর জন্য আমরা N এখানে লিখে দিয়েছি, অন্য ক্ষেত্রে আমরা লিখি না কারণ হচ্ছে আমাদের পর্ব সংখ্যা 1ই থাকে, 1 বছরে 1বারই দেওয়া হয় থাকে, তাই এর জন্য 1 আমাদের লিখতে হয় না, তাই এর জন্য আমরা লিখি না। এবার এটা আমি সূত্র থেকে পেয়েছি, তোমরাও দেখতে পারবে যে বইয়ের মধ্যে হচ্ছে 174 পেজের মধ্যে দেওয়া রয়েছে, তোমরা দেখে নাও যে এইভাবে আমরা পাই N বছরের শেষে সমান চক্রবৃদ্ধি, এটা N ধরা হয়েছে। এখানে দেখে নাও K সমান সমান হচ্ছে কি পর্ব সংখ্যা, আর আমরা N সমান সমান ধরেছি পর্ব সংখ্যা, এতে কোনো সমস্যা নেই। আর এখানে N সমান সমান সময় ধরা হয়েছে, N বছর বলা হয়েছে, মানে N কে এখানে সময় ধরা হয়েছে, আমরা T ধরেছি। তো এইভাবেই আমরা
এখানে ম্যাথসটা করে দিয়েছি। তো পরবর্তী যে স্টেপগুলি সেগুলি এখানে দেখে নাও। তো এখানে হচ্ছে 400 আমাদের পি, আর আমরা এখানে 12 বসিয়েছিলাম কারণ হচ্ছে 12% ছিল। এবার এখানে 3 বসিয়েছিলাম, তো 3 হচ্ছে আমাদের পর্ব সংখ্যা এন, এখানেও 3, আর আমাদের টাইম হচ্ছে 4/3 বসিয়েছিলাম। এবার 3 ক্যান্সেল হয়ে যাচ্ছে কারণ হচ্ছে কি 3 এখানে ডিভাইড রয়েছে, এখানের 3 এবং এখানে 12 কেটে দিয়েছি, 3 4 12, এখানে লিখেছি 4, আর 4 দিয়ে 100 কেটে দিয়েছি, তো 4 25 যা হচ্ছে 100, তাই এখানে 25 চলে এসছে, এখানে 25, এখানে 4 রয়ে গিয়েছে, তাই 4 এখানে রেখে দিয়েছি, আর এখানে হচ্ছে 1/25, আর এখানে হচ্ছে 400, তো আমরা এটাকে 400 রেখে দেবো। আর এখানে হচ্ছে সেম আগে যেভাবে আমরা নিয়েছিলাম যে এখানে হচ্ছে কি 1 1 সাথে এখানে 25 ইন্টু হবে, আর নিচেও এখানে 25 হবে, 25 উপর নিচে আমরা গুণ দিয়ে দিচ্ছি, এখানে হচ্ছে কি 1 আর 25, এখান থেকে 25 নিয়েছি একটি এলসিএম, আর উপরে হচ্ছে 25 আর 1 মিলে এখানে প্লাস রয়েছে, তাই 26 হয়েছে এখানের মধ্যে, এটা আমরা এখানের মধ্যে লিখেছিলাম। তো এরপরের যে রয়েছে পরবর্তীতে দেখে নাও, এখানের মধ্যে হচ্ছে 400, আর এটা 4 রয়েছে, তার অর্থ হচ্ছে এটাকে 4 আমরা মাল্টিপ্লাই করে দেবো, 4 করে দিয়েছি। এবার 400 নিয়ে 26 ইন্টু 26 হচ্ছে 676, তো এগুলিকে 676, এখানে হচ্ছে 676, এগুলিকে 400 সাথে গুণ করে আমাদের এই টোটাল নম্বরটা বেরিয়ে এসেছে। আর নিচে হচ্ছে কি 25 ইন্টু 25 হচ্ছে 625 ইন্টু 625, করে আমাদের 15625 বেরিয়ে এসেছে। এবার তাকে আমরা যখনই ডিভাইড দিয়ে দিচ্ছি আমাদের আনসার বেরিয়ে আসলো, তো ডিভাইডটাও এখানে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখে নাও, প্রথমে হচ্ছে এই যে 15 রয়েছে, 15625 দিয়ে এই সংখ্যাটার মধ্যে পুরোপুরি সংখ্যার মধ্যে আমাদের যাচ্ছে 4, এখানে দেখে নাও 4 লিখেছি আর এখানে এই সংখ্যাটা পেয়েছি। এবার তাকে মাইনাস করে আমরা পেয়েছি এই সংখ্যা, এবার এই সংখ্যা দিয়ে আমরা 6 দিয়ে পেয়ে যাচ্ছি এটা, পরবর্তীতেও আমরা আবার মাইনাস করেছি এটা পেয়েছি, মাইনাস করে দেওয়ার পর আমরা এবার 7 দিয়ে তাকে হচ্ছে 7 দিয়ে এই সংখ্যাটাকে 7 দিয়ে যখনই আমরা মাল্টিপ্লাই করে পেয়ে যাচ্ছি এই সংখ্যাটা, বা এই সংখ্যার মধ্যে এই সংখ্যাটা যাচ্ছে আমাদের 7, তো আমরা এই সংখ্যাটা লিখেছি, এবার মাইনাস করেছি পেয়ে গিয়েছি আমরা পুরোপুরি এই সংখ্যাটা। এবার মাইনাস করার পর দেখছি যে আর যাচ্ছে না এবং সংখ্যাও নেই, তাই এর জন্য পয়েন্ট বসিয়ে দিয়েছি এখানে, আর পয়েন্ট বসানোর সাথে সাথে আমরা এখানে জিরো লিখে নিলাম। জিরো লিখে নেওয়ার পর এবার এই সংখ্যাটা যে রয়েছে আমাদের এই সংখ্যাটাকে 9 যখন আমরা মাল্টিপ্লাই করে দিচ্ছি আমরা পেয়ে গেলাম এই সংখ্যাটা। এবার মাইনাস করে দেওয়ার পর পেলাম এই সংখ্যা, এবার যাচ্ছে 4 যাওয়ার পর হচ্ছে এই সংখ্যাটা পেলাম, এই সংখ্যাটা পেয়ে যাওয়ার পর এবার মাইনাস করে এই পেলাম এই সংখ্যাটা। এবার যাবে কিন্তু আর আমরা নেব না, কারণ হচ্ছে পয়েন্টের পর দুগর পেয়ে গিয়েছি, তো আর প্রয়োজন নেই, তাই এখানেই আমরা রেখে দেবো এটাকে। তো এটা হচ্ছে ডিভাইডের মাধ্যমে, যেটা হচ্ছে লং ডিভিশন। তো এটাকে সোজা করার জন্যে আমি অন্যভাবে করেছি, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমাদের এখানে যে আনসারটা বেরিয়ে আসলো সেই আনসারটা হচ্ছে এটা। এবারে দেখে নাও, যখনই আমরা এই স্টেপে চলে আসবো, এখান এতটুকু অবধি, তখন সময় আমরা এইভাবে মাল্টিপ্লাই করবো না, না করে আমরা এই পার্টটাকে ভালোভাবে দেখে নাও। এই পার্টটাকে আমি পরবর্তী পেজের মধ্যে দেখিয়ে দিয়েছি সিম্পলভাবে, এইভাবে এখানে দেখে নাও, এখানে 400 লিখতে পারি, 4 ইন্টু 100 হচ্ছে 400। তো লিখে দেওয়ার পর এখানে হচ্ছে 25 এখানে আলাদাভাবে লিখে দিয়েছি, আর 26 তাদের সাথে নিয়ে নিয়েছি, তো এখানে উপর থেকে আমরা 1 1 পেয়ে যাচ্ছে, কারণ হচ্ছে যে কোনো সংখ্যার সাথে মাল্টিপ্লাইয়ে 1 থেকে থাকে, তাই এর জন্য। তো 25 দিয়ে কেটে আমরা পেয়ে গেছি 4, তো 4 4 যা হয়ে যাচ্ছে 16, আর এখানে যে 25 যেহেতু নিচের সবগুলি হচ্ছে কি গুণ সম্পর্কে রয়েছে, নিচের প্রত্যেকটি গুণ সম্পর্কে রেখেছি, তাই এর জন্য এখানে নিয়ে এসেছি গুণ সম্পর্কে যেহেতু রয়েছে, আর এইগুলিকে এইভাবে রেখে দিয়েছি।
এবার এই যে 26 x 26 তাকে গুণ করে আমরা পেয়ে গেছি 676। এবার একটিকে আমি এখানে ডিভাইড করে দিয়েছি, তোমরা দেখে নাও, আমি এখানে গুণও করে রেখেছি, এখানে দেখে নাও 26 x 26 এখানে গুণ করে রেখেছি, দেখে নাও যে 26 6 6 36 এর 6 আর হাতে রয়েছে 3, আর এবার হচ্ছে 2 6 12 হাতের 3 মিলে 15। এবার 15 এবার হচ্ছে এখানে ক্রস দিয়ে দিয়েছি, এখানে ক্রস, আর তারপর হচ্ছে 2 6 12 2 হাতে রয়েছে 1, আর 2 2 4 1 মিলে 5। এবার প্লাস করে দিয়েছি, প্লাস করে দিয়ে দেওয়ার পর হচ্ছে 676 পেলাম। এবার 607 যে পেলাম তাকে আমরা এখানে ডিভাইড করে দিয়েছি। এবার দেখে নাও এখানে ডিভাইড যে করে দিয়েছি, এখানে হচ্ছে 25 হচ্ছে দুবার যাবে, এখানে 50 হবে, এই যে 25 এখানে হচ্ছে 67 এর মধ্যে দুবার যাবে 50। এবার মাইনাস করে 17 6 নেমে গেল, তো 176 পেলাম। তো 25 যে রয়েছে সেটা 7 বার যাবে এবং সেটা গিয়ে হবে 175। এবার মাইনাস করে 1 পেলাম, 1 এর পরে যাচ্ছে না, তাই এর জন্য পয়েন্ট, পয়েন্টের জন্য 0। তো 10ও যাচ্ছে না, 25 দিয়ে যাচ্ছে না, তাই এর জন্য আমরা অপর একটি 0 বসালাম এখানে, আর এখানে একটি 0 বসালাম, তো 100। এবার 425 যা হচ্ছে 100, তাই এখানে পেয়ে গেলাম 27.04। এবার যেহেতু 27.04 পেলাম, তো এখানে তাদের জায়গাতে লিখে নিলাম, তাদের এই জায়গা, তো এখানে এটা হবে সেম, তো এখানে লিখে নিলাম। এই দুটি জায়গাতেই লিখে দিলাম তাদের মানগুলি। এবার এই যে 27.04 পেলাম, এটা 16 সাথে গুণ করে পেয়ে গেলাম এই নম্বরটা। এবার 25 দিয়ে তাকে করে আমরা পেয়ে গেলাম এই মানটা, 25 দিয়ে তাকে শুধু ডিভাইড করে, আর তাকে আমরা মাল্টিপ্লাইয়ে রেখে দিলাম। তো তারপর তার সাথে যখনই এই সংখ্যাটা, এই সংখ্যাটার সাথে যখনই এই সংখ্যাটা আমরা এন্ট্রি করেছি, আমাদের আনসার পেয়ে গেলাম 467.94। তো এবার আমরা বলবো এটা হচ্ছে এমনি ডিভাইড করতে সময় করেছিলাম, তো নির্ণয়ের সমূল চক্রবৃদ্ধি হচ্ছে আমাদের এটা। আশা করি বুঝতে পেরেছো, যদি সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে।